সভাপতি আর উপসভাপতির যুজ কি হয়েছে হাগ্রামা মহিলারির বিপিএফত কেতিয়া আর কিয় বিপিএফর পর বহিষ্কৃত হল প্রাক্তন মন্ত্রী চন্দন ব্রহ্ম হঠাৎ কিয় হাগ্রামা মহিলারির দূরত্ব বৃদ্ধি পারে চন্দন ব্রহ্মর বিতর রাজনীতিত এটা সবাতক চর্চিত বিষয়টি হয়েছে হাগ্রামা মহিলারি আর চন্দন ব্রহ্মর মতানৈক্য বিপিএফ দল বলে কলেই প্রথমেই মনলৈ অহা নাম কেটার অন্যতম চন্দন ব্রহ্ম বিপিএফর উপসভাপতির দায়িত্ব থাকা চন্দন ব্রহ্ম প্রথমে চিনি নাপাও বলে মন্তব্য হাগ্রামা মহিলারির কোনবা কোনবা সাংবাদিক কয় আছে মই জানো কোকরাজারক বা কবা কবা চন্দনে মানে সাংবাদিক সকল ভুদিব দিছে নলে ইমান বছর চুপচাপ আছিল এই তিনিদিন চারিদিন হল চন্দনে মানুষ লগাই দিছে এই হাগ্রামায় কি কয় হুদকসন এটা তো চন্দনের কাম এই জায়গা পাওয়া নাই এটা মই চিনি নাপাই মেলা চন্দন ব্রহ্ম লাগে কইজন লাগে আপনার চন্দন ব্রহ্ম এইবার সাংবাদিকর প্রশ্নের উত্তরত হাগ্রামা মহিলারির বিস্ফোরণ চন্দন ব্রহ্ম এতিয়া নাই বিপিএফত চন্দন ব্রহ্মর প্রাথমিক সদস্য পদও কর্তন করা হয়েছে বিপিএফর পরা চন্দন ব্রহ্ময়ে যদি আমার দলত আকৌ কাম করব বিচারে তেতিয়া হি নতুন কই সোমাব লাগিব আমার দল জয়েন করিব লাগিব হয় জয়েন করিব লাগিব নতুন নতুন করে ইউপি পেলত যা কথা শুনিছো না না কোট কইছে মই না জানো কার লগত কি কথা পাতি আছে পাতা নাই মই না জানো বটতে চন্দন ব্রহ্ময়ে যদি আমার দলত লগত আকৌ কাম করিব বিচারে তেতিয়া হলে হি নতুন কই জয়েন করিব লাগিব তেওঁৰ প্রাথমিক সদস্য পদ নাই নেকি এতিয়া নাই চর্চা অনুসরি শীঘ্রই বিপিএফ ত্যাগ করে চন্দন ব্রহ্মই যোগদান করব কংগ্রেসত আন একাংশর মতে হাগ্রামার সঙ্গ এড়ি চন্দন ব্রহ্ম যাব প্রমোদ বড়োর কাষলৈ আর এই চর্চার মাজত সংবাদ মাধ্যমের পর সম্পূর্ণ আতরত আছে প্রাক্তন মন্ত্রীগী সভাপতি উপসভাপতির এই মুক্তি সংঘাতে বিপিএফক লোকসভা নির্বাচনের পূর্বে যে কিছু পরিমাণে হলেও ক্ষতি করব সেয়া নিশ্চিত কিন্তু ইয়ার মাজতো ইউপিপিএল আর প্রমোদ বড়োর বিরুদ্ধে সরব হয়ে ঠায়ে ঠায়ে বিশাল সভা আর যোগদান কার্যসূচী অব্যাহত রাখিছে হাগ্রামা মহিলারিয়ে বড়মার পর তপন ডেকার সহযোগ নিউজ ডেস্ক রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়